নমস্কার, ভর দুপুরবেলা সুতপা এসেছে আর আমি এসেছি পুকুর ঘাটে। আজ আপনাদের সঙ্গে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করব যেটি আগে আমার অন্তত কখনো হয়নি, এই প্রথমবার। তো ভাবলাম আপনাদেরও এর মধ্যে সামিল করে নিই। দেখতে থাকুন পুরো ভিডিওটি, মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু এতদিন বাড়ির বড়রা এই কাজ করতো, তা আমি ভাবলাম যে আমিও আর এতটাও ছোট নেই যে এটা করতে পারবো না। বাট সুতপা মাঝখানে বলল, মাসি, এই দুপুরবেলায় তুমি ক্যামেরা ধরবে না তুমি এই কাজটি করবে? তুমি বরং ক্যামেরা ধরো, কাজটি আমিই করছি। প্রচণ্ড গরম, জানেন তো, এই এখন মোটামুটি ওই 2:45 মতো বাজে। পুকুর, আমাদের পুকুর পাড়ে এসেছি, কীরকম আগুনের হলকা দিচ্ছে খালি দেখুন। আর পুকুরটার জলের অবস্থা দেখুন, বর্ষাকালে পুকুরটা কিন্তু টই টুম্বুর হয়ে থাকে, এখন দেখুন মাছগুলো হাঁপিয়ে মরে যাচ্ছিল, যে কটা আছে সেগুলোও হাঁপাচ্ছে। আর কাঠ ফাটা রোদ, কি ভাগ্যি পুকুরের পাড়ে পাড়ে তবু গাছপালাগুলো একটু আছে, তাই শান্তি, নাহলে আর দেখতে হতো না। এই যে বড় কদম গাছটি আপনারা সামনে দেখছেন, এই কদম গাছটিকেই আমরা বসিয়েছিলাম, মানে আমি আর আমার মা, আর একে নিয়েই অশান্তি হয়েছিল। বাট আমরা কাটতে দিইনি, সুতপা চলে এসেছে, দাঁড়ান, হাতে যেটা আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। একে কি বলে, চপার টপার বলে নাকি? প্রথমেই বললাম যে প্রথমে একটা বড় লগান, তারপর টানবি না, আগে ওইটাকে নিয়ে চলে এলো, লগাটাও নিয়ে আয়। আবার গেছে লগা আনতে, এই গরমে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যায় বলুন? তাও ওকে বললাম, আমি করছি তুই, আরে কিছু করতে হবে না তোকে, তুই জাস্ট ক্যামেরাটা ধরবি। ও বললো, না আমি কাটছি, তুমি ধরো। টানছে দেখুন, এবার আমাকেও বলছে দাঁড়ান, টেনে নাবাগ আগে এটাকে, কাটছে এবার। বাবারে, কত বড় গাছটা, ওই একমাত্র করতে পারে এটি। আসলে বড় একটা কলার কাঁদি হয়েছিল, সেটাকে কদিন ধরেই আমি লক্ষ্য করছিলাম, দেখলাম যে কারোর কাটার নামই নেই। এবার আজকে দুপুরবেলা ওই যে কেটে এনেছে, এই দেখুন কত বড় কলার কাঁদিটা, হা 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 হা, বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। মানে কালকে দুপুরের দিকে কেউ এসেছিল এটাকে কাটতে, বাচ্চাগুলো আছে বলে চেঁচিয়েছে, তো সুতপাকে বললাম চ আজকে এটা আমরা দুজনেই কেটে নিই। আজকে ঠাকুর ঘর থেকে কলাটাকে বার করলাম আমি, এতে কিন্তু কোনো কার্বাইড দিতে দিইনি। ওই কার্বাইড দেয় না, বলে যে কলা পেকে যাবে, বস্তার ভেতরে রাখলো, তো দেখুন রেখেছিলাম, বাট সব দিন দেখতে পাইনি কীরকম নিচের দিকেরগুলো পচে গেছে, বেশ অনেকগুলো কলাই পচে গেছে। সেগুলোকে বাদ দিয়ে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ভাগ বাঁটোয়ারা অনেক হবে, অনেকজন আছে লাইনে। এই ছুরি দিয়ে কাটা যায়? আমাকে বললো ছুরি দিয়ে কাট, খালি একটাই ধারণা, যদি হাত পা কেটে যাবে, বাবা হাত পা কেটে যাবে তো কী হয়েছে, ছুরি দিয়ে, ওইটুকু ছুরি দিয়ে কী হবে, দাঁড়ান একটা ব্যবস্থা করি, যার হাতে যেটা মানায়, এই যে এই বস্তুটি দিয়েই কাটা যাবে, অন্তত আমি এটা দিয়েই কাটতে পারবো। এটাকে বলা হয় চপার নয়, এটাকে বলা হয় বড় হেঁসো। দেখবেন বাড়ির জিনিস, মানে যেগুলো বাড়িতে আজানো হয় বা বাড়ির গাছের ফল, তার বিষয়ে মানে তার টেস্টই আলাদা। এই যে কলাটা দেখছেন, এখানে কোনো প্রিজার্ভ বা কোনো কীটনাশক তো দেওয়া হয়নি, এমনকি পাকানোর জন্য যেটা দেওয়া হয় সেটাও দিইনি, এর স্বাদই অন্যরকম হবে। সব থেকে বড়ো যে ছড়াটা এটা বেরোবে, তার প্রথম ভাগ হবে রাধারানীর, আর তারপর তো বাদ বাকিরা আছেই। আমি জানি না আমার ভাগে কটা থাকবে, তার সবাইকে দিয়ে থুয়ে যেটা থাকবে সেটা আমি নেব, মানে আমার পেটে যাবে আর কি। আমি ফল খেতে ভালোবাসি, যে কোনো ফল, কিন্তু ওই একটা জিনিস বাদে, সেই ফুটি না কাঁকুর কি বলে না, ওই জিনিসটা আমার দেখলে বিরক্ত লাগে, আমি একদম খেতে পাই না। এই যে আমাকে হটিয়ে দিয়েছে, বলেছে যে দাঁড়া আমি কাটছি, তুই জল তুলকে যা। জল এসছে, আমাদের এখানে 3 সজল ধারার জল দেয়, তো 12:30 জলটা তুলি নন্দুকে খাওয়াই, আপনারা তো জানেনও, বলছে যা তুই জল তুলকে যা, আমি আজকে নন্দুকে জল খাবো না, তুই খাওয়াকে যা, আমি কাটছি, মানে হাত কাটবে সেই ভয়।
আজ তাহলে চলি। আমার এই গ্রামের জীবনের আর এই অভিজ্ঞতার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন।